দেশের নির্বাচনী আবেশ শুরু হয়ে গেছে, গ্রামে গঞ্জে উৎসব শুরু হয়ে গেছে। আজকে নির্বাচন কমিশনে আপিল ছিল এবং আমি যদি শুনেছি 50% প্লাস সিজেএফপি আপিল গৃহীত হয়েছে, অর্থাৎ আরো অনেক প্রার্থী সদস্য ও সিজেএফপির সাবেক দুই প্রয়াত সভাপতি এম ওয়াহিদুল্লাহ এবং শিলব্রত বড় বিশ্ব মানবাধিকার দিবস বিভিন্ন সংগঠন আজকে নানা ধরনের প্রোগ্রাম করেছে। এখন দেখা যাচ্ছে যারা মানবাধিকার লঙ্ঘন করে তারা মানবাধিকার নিয়ে বেশি কথা বলা শুরু করেছে এবং বিশ্ব প্রেক্ষাপটে চরম মানবাধিকার অধিকার হরণকারীদের পক্ষে যারা অবস্থান নেয় তারা এখন মানবাধিকারের প্রেসক্রিপশন দেয়। এটি হচ্ছে পৃথিবীর জন্য দুর্ভাগ্য, মানব সভ্যতার জন্য দুর্ভাগ্য। ফিলিস্তিনে পাখি শিকার করার মতো করে মানুষ শিকার করা হচ্ছে, নারী ও শিশুদের হত্যা করা হচ্ছে, 18,000 নিহত মানুষের মধ্যে 13,000 নারী ও শিশু, এবং সেখানে হত্যাযোগ্য বন্ধের বিপক্ষে যারা রাষ্ট্রপুঞ্জে কথা বলে, সেখানে হত্যাযোগ্য চালানোর জন্য যারা ইসরায়েলকে অস্ত্র সরবরাহ করে তারা আবার বিশ্বভাবে মানবাধিকারের প্রেসক্রিপশন দেয়। এটিই বিশ্ববাসীর জন্য দুর্ভাগ্য। আর বাংলাদেশের প্রেক্ষাপটে যারা আগুন সন্ত্রাস চালিয়ে মানুষ হত্যা করে, জীবন্ত মানুষকে পুড়িয়ে মারে এবং দিনের পর দিন অবরোধ ডেকে মানুষকে অবরুদ্ধ করে রাখতে চায়, মানুষ সেটিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে যখন তাদের স্বাভাবিক কাজকর্ম চালায় তখন চোরাগোপ্তা হামলা চালিয়ে মানুষের অধিকার হরণ করে, মানবাধিকার হরণ করে, তারা আবার মাঝে মধ্যে প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে মানবাধিকারের কথা বলে। এটি আমাদের